বর্তমান সরকারের চেষ্টা রাজ্যে এখন শান্তি শৃঙ্খলার পরিস্থিতি বিরাজ করছে, রক্তদান শিবিরে বললেন মুখ্যমন্ত্রী। আগরতলা আস্তাবল এলাকায় পোলস্টার ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ। এদিন ক্লাবের কর্মকর্তারা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। সারা ভারতের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের অবস্থান খুব ভালো। শান্তিপূর্ণ রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা পঞ্চম স্থানে রয়েছে। একইভাবে নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে কম অপরাধ সংঘটিত রাজ্যগুলির তালিকায় ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে। সুদক্ষ সরকার পরিচালনার জন্য রাজ্যের পরিবেশ দিন দিন ভালো হচ্ছে, এই অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে আগরতলার আস্তাবল এলাকার পোলস্টার ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, 70-এর দশকে রাজ্যের ক্লাবগুলোতে শুধু অস্ত্রের ঝলকানি ছিল, কার কাছে কত বেশি অস্ত্র রয়েছে, এলাকা দখল ইত্যাদি নিয়েই মত্ত থাকত ক্লাবগুলো। এই পরিস্থিতি থেকে এখন ক্লাবগুলো বেরিয়ে এসেছে। বর্তমান সময়ে ক্লাবগুলো নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে, সারা বছর ধরে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়, সেই সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয় নিয়মিতভাবে। এখন তারা মানুষের কল্যাণে কাজ করছে, মানুষ এবং সমাজ উপকৃত হচ্ছে। বর্তমান সরকারও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, উন্নয়ন ইত্যাদি কাজের মানুষের কি করে উন্নতি করা যায় তার জন্য প্রতিনিয়ত চিন্তা ভাবনা করছে। সামাজিক কাজ সহ খেলাধুলাতেও পোলস্টার ক্লাবের যথেষ্ট সুনাম রয়েছে বলে প্রশংসা করেন তিনি। সব মিলিয়ে বর্তমান সময়ে রাজ্যে সুস্থ সংস্কৃতি চর্চা এবং আর্থিক উন্নয়নের জন্য কাজ চলছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, সমাজসেবী সুবল ভৌমিক সহ ক্লাবের কর্মকর্তারা। আপনারা সবাই জানেন যে লোক সংখ্যার অনুপাতে যদি মানে 1% ব্লাড সবসময় ব্লাড ব্যাংকে থাকতে হবে। তাদের যদি 40 লক্ষ লোক থাকে তাহলে 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে আমাদের রাখতে হয়। তো গত 8 বছরে আমরা দেখেছি যে আমাদের 42,000 এইভাবে যারা ডোনেট করেছে, স্বেচ্ছা রক্ত দিয়েছেন, তো সেই রক্তের পরিমাণ ছিল 42,000। এবারেও সেই বিষয় চলছে বিভিন্ন জায়গায়, যারা সামাজিক সংস্থাগুলো আছে ক্লাব এবং সব জায়গার থেকে, সেখানে ডাক্তারদের সংগঠনই হোক, ইঞ্জিনিয়ারদেরই হোক এবং বিভিন্ন সংস্থা, তারা কিন্তু যখন কোভিডের সমস্যা হচ্ছিল, কোভিডের নিয়ে রক্তের সংক্ষিপ্ততা দেখা দিয়েছিল, যখন এই যে মুখ্যমন্ত্রী আমি আহ্বান করলাম, তখন কিন্তু দেখা গেল যে হাত বেড়েছে। ত্রিপুরার মানুষ কিন্তু খুব সেন্সিটিভ, ভারতবর্ষে আর কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু এখানে যখন সমস্যার বিষয়ে যখন আহ্বান করা হয় সাথে সাথে কিন্তু মানুষ তার রিপ্লাই দেয় এবং সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং কোভিডের সময় আপনারা নিরন্তর কাজ করেছেন, মানুষদের বাড়িতে স্যানিটাইজার থেকে আরম্ভ করে খাদ্য সামগ্রী পৌঁছানো, বিভিন্ন বিষয়ে সমস্ত আপনারা তো করেছেন, সব ক্লাবই করেছে সারা ত্রিপুরাতে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।